মাটি শুদ্ধ একটা গন্ধ আসতেছে, ভাল লাগতেছে। শুকনা মাটি যেরকম মানে অনেকদিন জলছে মাটি, মনে হচ্ছে অনেক ভাজা হয়েছে মাটিগুলো, আর পানি পড়ছে এরকম একটা গন্ধ বের হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জানাত ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। বাইরে খুব সুন্দর চিরিচিরি বৃষ্টি হচ্ছে, মানে হঠাৎ করে ডিসেম্বরের মানে 26 তারিখে বৃষ্টি খুবই সুন্দর। এটা ভালো একটা জিনিস, বৃষ্টি হওয়া মানে এই দিনে মাঘে মেঘে দেখা হওয়া বলে না মানুষ তো। আর সবচেয়ে আমার ভালো লাগে এই জন্য যে ধুলাটা কিছুদিন একটু কম থাকবে, আর মাটি শুধু একটা গন্ধ আসতেছে, খুবই মজা। তো ওই সিনারিগুলো এনজয় করে আসে, মনে হলো যে না একটু পরোটার মচমচা পরোটা, যদি সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে তারপর ভাবলাম একটু মাঝখানে একটু চা পরোটা মজা করে খাই, সেই পরোটা বানানোর প্রিপারেশনে চলে আসছি যে মজা করে একটু মচমচা করে পরোটা বানাবো আর গরম গরম চা। এর মধ্যে বিনা ফোন দিয়ে বলছে যে সে খিচুড়ি বানাইছে, তো সে খিচুড়ি নিয়ে আসতেছে, বলে কি চল দুজন বলে বসে বসে এই বৃষ্টির জন্যে খিচুড়ি খাবো। এরে আবার এ এমন পাবলিক, এরে কোনো কিছুতে আটকাইতে পারে না, এই বৃষ্টির মধ্যেই সে চলে আসতেছে খিচুড়ি বানায়। তো আমি পরোটা বানাচ্ছি আর বিনার খিচুড়ি নিয়ে আসতেছি, ওইটা ওয়েট করতেছি। দিনে বান্ধবীর খিচুড়ি বাড়ি নিয়ে আসছি, কী সুন্দর গ্রান বেরিয়েছে, আর একটা ঝোরঝোরা খিচুড়ি আর বৃষ্টি, বাইরে ঝোরঝোরা বৃষ্টি, ঝমঝম বৃষ্টি আর করে। তো আমরা দুই বান্ধবী এখন বসে বসে নাইমাকে ছাদে পাঠিয়েছি একটু পুদিনা পাতা নিয়ে আসার জন্য, যাতে খাপে খাপে সব কিছু মিলে যায় একসাথে। সে ডিম, একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসছি, বেশি খাই না, নরম কিছু আমার বেশি পছন্দ। ওকে বিনা পরোটাতে চা দিয়ে খাবো। আমি বানায় নিলাম বৃষ্টির দিনে মচমচা একটা পরোটা চারজন, আমরা আসলে খিচুড়িও খাওয়া হয়ে গেছে, জাস্ট বৃষ্টির মাঝে তো কিছু করার নাই, শীতের মধ্যে শুধু খাইতে ইচ্ছা করে, এই জন্য মনে হয় শীতকালে সবসময় বেশি পিঠা পুলি সব কিছুর আয়োজন করা হয়, শীতের মধ্যে শুধু খাইতেই ভাল লাগে। সাথে আছে আমাদের সিলেটে যেটা বলে মরচা গুড় বা ঝোলা গুড় খেচুড়ের। তারপরে এখানে সবজি রেডি করতেছে দুপুরে রান্নাবান্না করার জন্য, লাল শাক, তারপরে মূলা, লাল শাকের সাথে সবসময় মূলা আমার অনেক ভালো লাগে, কাঁচা মূলা সালাদ হিসাবে আর লাল শাকের সাথে, তখন হয় কি কাঁচা মূলাতে প্রচুর ভিটামিন সি, তো মূলাটা শাকের মধ্যে আমি কীরকম জানি সালাদের মতো কাঁচা থাকে মূলা আর শাকটা ভাজা থাকে, খুবই মজার একটা খাবার হয় আমার জন্য। তো এখন দুপুরের জন্য লাল শাকটা ভাজা করে নেব আর বাকি চিকেন তো আমাদের থাকে। তো আসলে হয় কি বাইরে তো বৃষ্টি চলতেছে, কোনো ক্লিনিংয়ের কাজগুলো করতে করতেছে না, মানে এনার্জিটি পাচ্ছে না, তো বসে বসে আমার এনের জন্য একটি গড় বানালাম। তো এনের গড় বানানোর জন্য আসলে আমাকে অনেকদিন থেকে চাচ্ছিলাম যে একটা গড় বানাই এনের জন্য, কারণ সে তখন আর কি আমাদের বিছানায় ঘুমাবে না, বা এর জন্য আমার একটা দরকার ছিল যে একটা কাগজের বড় কার্টুনের দরকার ছিল, এই জন্য ওয়েট করতেছিলাম। পরে কাগজে এই কার্টুনটা আসছে, এটাকে এনে প্রথমে সুন্দর করে কেটে একটা চালের মতো, উঁচু চালের মতো করে নিয়েছি, আর পরে গাম দিয়ে, খুবই সহজ, খুব একটা কষ্ট না, গাম দিয়ে আমি আসলে আটকায় রাখছি এখন, কারণ কিছু সময় গামগুলো শক্ত না হলে তো কাজ করা যাচ্ছে না। তো আপাতত আমি দরজা জানালা কোনো কিছুই কাটি নাই, জাস্ট করে শেপ দিয়ে এরকম করে রেখে দিয়েছি যে এটা কিছু সময় না গেলে, গামগুলো শক্ত হলে তারপরে আমি দরজা জানালা কাটবো।
জানালার দরজা কাটা হয়ে গেছে যে দরজা কেটে নিছি এখন জানালা কাটা হচ্ছে একটু জানালা না থাকলে একটু অন্ধকার অন্ধকার থাকবে একটা জানালা দিলে হইতো মনে আমরা দুইটা দিতে যাচ্ছি ছোট ছোট দুইটা দিয়ে দিব এটুকু এটুকু থাকুক একটুকু এটুকু আর বেশি নিচে যাচ্ছে না আমরা গাম শুকানোর পরে আমি ওটাকে দজানালা কেটে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার পরের দিনের ক্লিপ কারণ এর পরের দিন আমি ওই দিন বিকেলবেলা গেছি আমি ওই যে কাগজ যেখানে পাওয়া যায় স্টেশনারি দোকান যেগুলো হয় এখান থেকে কালারফুল কাগজ নিয়ে আসছি কাগজ নিয়ে আসলে আমি কোনোদিন কোনো কাজ করি নাই তো সেই জন্য অত নিখুঁত কিছু হয় নাই মোটামুটি একটা কী হয়ে আছে মোটামুটি একটা কালার এটা কার্টুনের রঙগুলো মানে বদলে গেছে বদলাইতে পারছি বাট যারা কাগজ নিয়ে কাজ করে তারা আসলে অনেক নিখুঁত বা অনেক সুন্দর কিছু করতে পারতো যেহেতু আমি কাগজ নিয়ে কোনো সময় কাজ করি নাই শুধু ছোটোবেলা দেখতাম আগে তো বিয়েবাড়ি সাজানো হয়তো কাগজ দিয়ে ওইগুলো দেখে দেখে মানে কিছু একটা করার চেষ্টা করেছি তো যাই হোক আমার লাস্ট পর্যন্ত আপনারা দেখেন মোটামুটি খারাপ নয় পছন্দই হয়েছে আর আমি গোড়ের কাগজেরও আন্দাজ পাই না যে কাগজ আনছি দেখি পরে কাগজ ছোট পড়ে গেছে পরে আবার যে যাবো শুধু কাগজের জন্য যাবো আবার করবো তো ভাবলাম অসুবিধা নাই প্রথম দিকে একটা করেছি পরে লাস্টে এরকম কার্টুন পেলে আরও করা যাবে কারণ খুব একটা কষ্ট না আবার খুব খরচের ব্যাপার না এটা জাস্ট একটু ইচ্ছাশক্তি বা থাকলেই হয় তো ডিসেম্বরের এই বৃষ্টির দিনটাকে আমি সুন্দরভাবে কাজে লাগিয়ে নিলাম কাজে লাগালাম ভালো লাগবে এখন এই নিয়ে একটা আরামসে ঘুমাবে নিজের ক্রিয়েটিভিটিতে নিজেই মুগ্ধ নিজে সত্যি সত্যি নিজেই মুগ্ধ হয়ে গেছি সবাই ভালো থাকেন নিজের খেয়াল রাখেন নেক্সট একটা ব্লগের সাথে দেখা হবে এ পর্যন্ত আল্লাহ হাফেজ